আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকালে আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব। তো সামরিক জাদুঘর যাব যাব করে আজ যাওয়া হলো না। অনেক দিন থেকেই প্ল্যান করছি কিন্তু আজ হঠাৎ করেই আমরা গেলাম। যারা আমরা, আমার বড় মেয়ে, আমরা সবাই গেলাম, সাথে যারা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের আম্মু ছিল, ফ্রেন্ডের বোন ছিল, যাক ভাবিদের সহ, বাচ্চাদের সহ সবাই মিলে আসলাম আমরা। তো এই তো আমরা চলে আসছি, আর ওরা হচ্ছে এখনই এক্সাইটেড হয়ে আছে ভিতরে গেলে ওরা কি দেখবে না দেখবে, দুই বান্ধবী একসাথে। তো আমরা এই তো চেকিংয়ের পরে আমরা ভিতরে ঢুকলাম। ওরা আমাদেরকে রেখেই আমাদের অনেক আগে দৌড় দিয়ে চলে গেল আমাদের কন্ট্রোলের বাইরে। এত ওপেন প্লেস দেখে, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা, চারদিকে সবুজ, তারপরে সাজানো গুছানো, খুব সুন্দর একটা জায়গা, আমরা বড়রাই মুগ্ধ হয়ে গেলাম। যাক এই তো আমরা ভিতরে চলে আসলাম। আসার পর পর প্রত্যেকটা জিনিসই ছিল অসাধারণ, যেগুলো এর আগে আমিও দেখিনি, আমার মেয়েরাও দেখেনি। তো ওরা হচ্ছে নিজেদের থেকেই একটু স্টাইল করে দাঁড়ায়, তারপরে একটু আম্মু ছবি তোলো, আম্মু ভিডিও করো, ওদের স্মৃতি ধরে রাখার জন্য আমিও আমার ভিডিওগুলো করছিলাম, চেষ্টা করছিলাম যে কতটুকু ক্যামেরা বন্দি করা যায়। যদিও গ্যালারিতে আমার আরও অনেক ভিডিও আছে, তো সামরিক জাদুঘরটা অনেক বড়, আমি পারিনি সবগুলা ভিডিও ইউটিউবে দিতে, কারণ হচ্ছে আপনারাও বোর হয়ে যাবেন, প্লাস আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই চেষ্টা করলাম একটু একটু ছোট ছোট করে ভিডিওগুলো একটু একটু ক্লিপ দেওয়া এক একটা সাইডের। তো এই জিনিসগুলো, এই যে ওরা এখন যেখানে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে সত্যি আমরা সাগরের তলায়, মানে সাগরের নিচে যে দৃশ্যগুলো, আমার কাছে মনে হলো যে এমনই মনে হয়, কল্পনায় চলে গেলাম। আর যে যে জিনিসগুলো দেখলাম অসাধারণ ছিল। তো বাচ্চারা যেমন আনন্দ পেল, আমরাও বড়রা এক একটা জিনিস দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই যে এখানে আমাদের হচ্ছে অনেক কিছু, অনেক সব কিছুই আমরা দেখেই পুরা অবাক, এক একটা জায়গায় এক একটা জিনিস দেখেই আমরা স্তব্ধ হয়ে গেলাম। প্লাস আমাদের দেশের প্রতি আরও যে একটা সম্মান, ওই জিনিসগুলো আসলে আমাদের বেড়ে গেল। এখানে না আসলে হয়তো বা বুঝতাম না, অনেক কিছুই অজানা থেকে যেত, বা নিজে চোখে কানে শোনা, নিজে চোখে দেখা জিনিস। তো এখানে এসে যখন আমরা সেই পুরনো পুরনো কিছু দেখলাম, প্লাস ওনারা ওনাদের হচ্ছে এই যে বড় বড় স্ক্রিনে যেগুলো দেখাচ্ছে, এগুলো দেখেই খুবই ভালো লাগছে। আর এখানে বাচ্চারা হচ্ছে একটা সাইডে দেখতে পেলো, মনে হয় সমুদ্রের তলায় ছিল, চারদিকে মাছ ঘুরছে, নিচে পানি, তারপরে হচ্ছে সাইড দিয়ে মাছগুলো ঘুরোঘুরি করছে। তো বাচ্চারা, এখানে আরও অনেক লোকজন ছিল, ওরা অনেক আনন্দ পাচ্ছে, সাথে আমরাও অনেক আনন্দ পাচ্ছি। এই যে মাছগুলো, আমি বড় হয়ে আমার ইচ্ছে করছিল ওদের সাথে বসে মাছগুলো ধরি, মনে হচ্ছে সত্যি সত্যি মাছ। ওরা এখানে অনেকক্ষণ ছিল, ওদের সাথেও আমরা ছিলাম, যাক ছোট মানুষ আছে আশেপাশে আরও অনেক, যে যার মতো ছবি ভিডিও করছে, এনজয় করছে জিনিসগুলো, আসলে দেখার মতো খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা হচ্ছে এখানে বসে অনেকগুলো ছবি তুলে নিলাম, আর ওদের এই ছোট ছোট করে একটু ভিডিও করে নিচ্ছি। ওদের সাথে আরও কিছু বাবুরা ছিল, বাবুরা সহ ওরা আরও বেশি মজা করছিল। যাক সব মিলিয়ে আমাদের সময়টা খুব ভালোই গেল। এই যে আরেকটা সাইডে ওরা চলে আসলো আর বলছে, আম্মু আম্মু ছবি তোলো, ভিডিও করো। আমি ওদের কথা রাখলাম, মনে হচ্ছে পানিগুলো সত্যি সত্যি আমাদের পিছনে, এমন লাগছিল। তো এখানে আমরা, ওরা সবাই মিলে যাক কিছু ছবি তুলে নিলাম। এবার ওরা ঘোরাঘুরির পরে পানির পিপাসা লাগছে, পানি নিয়ে ঢোকা যায় না ওখানে। তো আমরা এখানে একটা স্টলে চলে আসলাম, যেখানে ওনারা পানি সেল করে, প্লাস বিভিন্ন বিভিন্ন রকম জিনিস, ঘর সাজানো, ওনাদের হাতে বোনা, তারপরে হচ্ছে বই, অনেক কিছু ছিল। তো আমরা দুটো ব্যাগ নিয়ে নিলাম। আর এই যে এই সাইডটায় এসে তো খুবই ভালো লাগছে, আমাদের বাচ্চারা
এগুলো দেখে আমরাও দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম। দেশের প্রতি সম্মান ভালোবাসাটা মনে হয় আরও কয়েক গুণ বেড়ে গেল। তো উপর থেকে দোতলা বা তিনতলা হবে এই জায়গাটা আমি শিওর না, ওখান থেকে এই যে জিনিসগুলো খুবই ভালো লাগছিল। আর এখানে এসে আমি একটু 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 ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম, ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন, মানে জিনিস দেখি আর নিজের কাছে অন্যরকম এক অনুভূত হয়। তো আমাদের মতো এমন অনেক দর্শক ছিল, অনেক ছিল। তারপরে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন পতাকা ছিল, যাক সব দেখলাম। এই যে এই জায়গাটা ছিল খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে তারা গ্রামের আগের একটা জিনিস ধরে রাখছে, এই জিনিসটা আমার খুঁজছে, যেটা আমি ছোটবেলায় দেখিনি, মুখে শুনছি। এখন আমি এই জায়গাটাতে এত ভালো লাগছে, বিশেষ করে ওই যে জানালার পাশে একটা হারিকেন দেখা যায় ওটাতে ভালো লাগছে। আর এই যে ঘরটার ভিতরে এই যে কী কী ছিল, এগুলো নাকি অনেক আগের, যদি নাই ছোটবেলা আমি দেখছি নাকি আমার বাচ্চারা দেখে এই জিজ্ঞেস করছে কোনটা কি। এই যাক, এখানে শেখার মতো দেখার মতো অনেক কিছু জিনিস ছিল, ঘুরে ফিরলাম, ভালো লাগছে। তো আমরা এবার বের হয়ে গেলাম, ওরা আবার ওপেন প্লেস পেয়ে আবার দৌড়াদৌড়ি শুরু করলো, অনেক এনজয় করছে, সাথে আমরাও এনজয় করছি। তো এক জায়গায় আমরা একটু বসলাম, রেস্ট নিলাম, যেহেতু অনেক ঘোরা হলো, প্রায় দুই ঘন্টার মতো আমরা হাঁটলাম। পুরো জিনিসটা দেখা হয় নাই আমাদের, কিছু অর্ধেক মনে হয় বাকি ছিল, টাইমও শেষ হয়ে গেছে। এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর ওরা বলছে পাশে একটা পার্ক আছে, পার্কে নিয়ে যেতে ওদেরকে। তো চিন্তা করলাম ছোট মানুষ থাকে, এক জায়গায় ঘুরতে নিয়ে যাই আরেক জায়গায়, যেহেতু মনটা খারাপ হয়ে যাবে। আর পার্ক তো বাচ্চারা এমনি একটু পছন্দ করে, এই জিনিসটা ওদের পছন্দের জিনিস, ওরা কখনো টায়ার্ড হবে না। তো ওদের সাথে আমরা বড়রাও একটু এনজয় করছিলাম, যাক এখানে একদম বিকেল বিকেল পরন্ত বিকেল, অনেক বাচ্চা ছিল ওরা, তারপরে আমরা সবাই মিলে খুবই এনজয় করলাম দিনটা, আর খুবই ভালো লাগলো। সময় পেলে আপনারাও সবাই যাই ঘুরে আসবেন, সুন্দর একটা জায়গা। এখানে এসে দেখলাম যে ছোট ছোট বাবুরা আরও আসতেছিল, যদিও আমরা এখানে বেশিক্ষণ থাকি না, প্রায় 30-40 মিনিটের মতো ছিলাম। তারপর হচ্ছে ওদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, ওরাও একটু একটু টায়ার্ড বুঝতেছি, কিন্তু খেলার জিনিস পেলে আসলে বাচ্চারা ছাড়তে চায় না। তো যাক, আলহামদুলিল্লাহ ভালোভাবেই দিনটা গেল, একটা স্মৃতি রয়ে গেল, ইনশাল্লাহ আবার যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।